আফটারনুন অ্যান্ড হ্যাপি সানডে। আজকে হচ্ছে সানডে, তো সানডে কিন্তু আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে এই যে এই মেয়েটা এর হচ্ছে পরীক্ষা চলছে, বুঝেছো? কালকে মানডে, তোমরা তো জানো ম্যাথস এক্সাম। তাই জন্য আমি ভাবলাম যে এখন আমরা খেতে বসেছি, খাবার মেনুটা তোমাদের দেখাচ্ছি, সানডে স্পেশাল মেনু অবশ্যই। কিন্তু তাই জন্য আমি সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, শুরু করতে পারিনি, ওর পেছনেই খিচির 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 যেরকম করতে হয়। তো এখন থেকে আমি তোমাদেরকে শেয়ার করব যে ঠিক মানে পরীক্ষার আগের দিন সন্ধেবেলাটা, আগের দিনটা জিম্মা কীরমভাবে প্রিপারেশন নেয় আর কীরমভাবে কাটায়। তো চলো আগে খাওয়া দিয়েই দেখো শুরু হোক। এই যে কি খাচ্ছিস বল? ফ্রাইড রাইস। এই দেখো এটা হচ্ছে এমনি ভেজ ফ্রাইড রাইস আর চিকেন, চিকেন কষা। আর এই যে এও খেতে বসেছে, ইনি এই সানডেটা আছে, অর্ধেক সময় তো থাকেন না। এই দেখো এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, এর মধ্যে আছে কড়াইশুঁটি, গাজর, কিশমিশ, কাজু, একদম বাঙালি ফ্রাইড রাইস করেছি, আর শসা, আর এটা গন্ধরাজ লেবু, এইটা সুবীরের বন্ধুর গাছের দিয়েছে, আর এখানে চিকেন কষা, জিম্মার ফেভারিট। লেগ পিসটা আগে দিয়ে দিই। ওয়াও, এই না বাবা, চলো তোমাকে দিই। সবাইরই একটা করে লেগ পিস আছে। এই তোকে গ্রেভি দেবো, আমারও আছে লেগ পিস, মানিকেও একটা লেগ পিস দিয়েছি। তো চলো কেমন হয়েছে বলো? দারুণ, খুব সুন্দর টেস্ট হয়েছে, ভালো হয়েছে রান্না, বেশি ঘি চপচপে নয় অবশ্য, খুব সুন্দর রান্না, একটু অল্প ঘি দেওয়া, কিন্তু ভালো হয়েছে। তো তো খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের সবাই, তো এখন বাজে 3টে মতন বাজে, তা জিম্মাকে বললাম একটুখানি পড়তে বস, অঙ্ক করতে একটুখানি, তা সেটাই ও দেখছে যে কি পড়বে, বই খাতা নিয়ে তারপরে পড়ার টেবিলে গিয়েই বসে পড়তে বললাম, কারণ এইখানে ঘরে মানি শোবে, এখানে পড়া হবে না। তো দেখো এই ঘরে এসে ও টেবিলে বসে একটুখানি অঙ্ক করুক, কয়েকটা অঙ্ক ওকে করতে দিয়েছি, সে কটা অঙ্ক করে নিলে হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে এক ঘন্টার মধ্যে। আর ওয়েদারটা দেখো আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে, এখন থেকে দেখছি দুপুরের দিকটা একটু মেঘলা মেঘলা হয়েছে। গুড ইভিনিং, এখন বিকেলবেলা, দেখো একদম অল্প অল্প বৃষ্টি এসে গেছে, আর আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে, আমি তাই জন্য তুলে ভাবছি ফুলগুলো চলো ঘরে সাজিয়ে দিই। টগর ফুল ফুটেছে, কেন বলো তো টগর ফুলগুলো গাছে থাকলে তো কালকেই নষ্ট হয়ে যায়, মানে একদিনেই শুকিয়ে যায়, টগর ফুল ভালো থাকে না, কিন্তু আমি জল যেভাবে রাখবো সেইভাবে রাখলে অন্তত কালকের দিনটাও থাকবে আর কি, মানে একদিন এক্সট্রা থাকবে, সেই জন্য আমি টগর ফুলগুলো সব তুলে নিচ্ছি, চলো সাজাবো ঘরে, আর ঠাকুরকে সন্ধেবেলা দিয়েও দিলে ভালো লাগবে দেখতে। এই দেখো একটা নয়নতারা ফুলও ফুটেছে, সেটাও নিয়ে নিলাম, ছোট্ট একটা কাঁচের সাজি আমার, তার মধ্যে নিলাম, আর এই ফুলগুলো তো বেশ তাজা আছে, জলে দিয়ে রেখেছিলাম, আর এগুলো এই দেখো একটুখানি জলে ভাসিয়ে দিচ্ছি টগর ফুলগুলো, তাহলে না দুদিন ভালো থাকে, একদম ভালো থাকবে, খারাপ হবে না। দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ঠাকুরের কাছেই দেবো, তবে এইভাবে দিলে দুদিন থাকবে। আর এই মালাটা দেওয়া হয়েছিল, আর বেশিক্ষণ থাকে না জুঁই ফুলের মালা, খারাপ হয়ে যায়, সেটাকে চেঞ্জ করে দিলাম, মানে খুলে দিলাম, আর এই ঠাকুরকে একটু বাতি জ্বালিয়ে দিলাম প্রদীপ সন্ধেবেলা, আর একটুখানি ফুলটা দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম। এই হচ্ছে আমার সন্ধ্যে শুরু। কি করছিস? ব্রিদিন ব্রিদ আউট। এই দেখো না নিজে নিজে ম্যাগি বানিয়েছে এখন। মানি ওখানে টিভি দেখছি,
তো দেখো জিনমার তো এতক্ষণ টিচার পড়াতে এসেছিল, তো অঙ্কন মোটামুটি রিভিশন হয়ে গেছে। এবার আমার কাছে বসে ও টেবিলস গুলো একটুখানি ভালো করে নিচ্ছে। পরীক্ষার আগের দিন একটু টেবিলস গুলো বা মানে নামতা গুলো আর কি পড়ে নিতেই হয়। সেগুলো মুখস্থ হয়ে গেছে তোমার? উফ, এটা দিয়ে এবার তোকে মারবো, দেখ কি হচ্ছে এটা। আর দুষ্টুমিও করছে ভীষণ পড়তে বসে। আর একটু একটু যেগুলো মানে যে অঙ্কগুলো একটু একটু আটকাচ্ছে মানে দেখো সেগুলো একটু একটু করে নিচ্ছে। আর তোদের কটা চ্যাপ্টার আছে বলে দে? তিনটে চ্যাপ্টার আছে। কি কি আছে বলে দাও? ফ্র্যাকশন, এইচসিএফ, এলসিএম, স্কয়ার রুট, এইচসিএফ, এলসিএম আর ফ্র্যাকশন, এই তিনটে চ্যাপ্টার আছে। আর ওর মোটামুটি অঙ্কগুলো সব কর মানে বইয়ের অঙ্কগুলো তো সব করা হয়ে গেছে। আর বইয়ের বাইরে বলতে ওই ওর টিচার যেটুকুনি হয়তো অন্য স্কুলের অন্য বইয়ের থেকে একটু আর ধরে নিয়ে করিয়েছে সেগুলো করা হয়েছে। আর আজকে এসে কোনগুলো করতে দিয়েছিল? আজকে এসে স্কোয়ার আর কি শুধু স্কোয়ার করতে দিয়েছিল ওটা। হ্যাঁ আসছি, দাঁড়াও, কেউ একটা এসছে, দাঁড়াও দরজাটা খুলে দিয়ে আসি। তুই ততক্ষণ পর পর তো পরীক্ষার আগের দিন বেশি রাত অবধি জিম্মাকে আমি পড়তে বসাই না, পড়াই না। কেন বলতো, পরীক্ষার আগের দিন একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া ভালো। এখন একটু খেয়ে দিয়ে শুয়ে পড়বে ও। আর তার আগে একটু ওর মনের মতন কোনো জিনিস হয়তো ছবি আঁকা বা এরকম কিছু করে নেয়, তাহলে কিন্তু অনেক মনটা ভালো থাকে। মানে আমি এটা সবার উদ্দেশ্যেই বলছি, মানে পরীক্ষার আগের দিন যদি বেশি রাত অবধি বেশি পড়া হয় না, তাহলে কিন্তু মাথাটা আরও গুলিয়ে যায়। তার চেয়ে মানে এখন মানে যেটুকুনি পড়া সেটুকুনি করতেই হবে, রিভিশন তো দিতেই হবে। এখন উঁচু ক্লাস হয়ে গেছে, রিভিশনটা কমপ্লিট হয়ে গেলে একটুখানি অন্তত 15-20 মিনিট না বাচ্চাদের একটু ধরো একটু গল্পের বই বা ছবি আঁকা যেটা বাচ্চা ভালোবাসে সেটা কিন্তু একটু করার দরকার। ডল নিয়ে খেলা, হ্যাঁ জিম্মা একটু ডল নিয়েও খেলে রাতের দিকে, তো সেটাই ও এখন করবে। কি করবে জানি না, আগে ওকে খেতে দিই। তো চলো, মোটামুটি পড়া তো হয়ে গেল, এইভাবেই আজকে পরীক্ষার আগের দিনের প্রিপারেশন হলো। তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম, কারণ তোমরা অনেকে আমাকে বলেছো দিদি জিম্মার মানে এক্সামিনেশন রুটিনটা দাও, এক্সামিনেশনে কিভাবে ও পড়াশোনা করছে সেটা একবার বলো। আর স্পেশাল কি পড়াশোনা করবে বলো না, সবাই তোমরা যেরকম করো ও সেরকমই করছে। ঠিক আছে চলো। ভূতের কার্টুন আর দেখিস না, মাথার মধ্যেই ভূত ঘুরবে। ভূতের কার্টুন দেখবি না বুঝলি? কেন? ভূতের কার্টুন পরীক্ষার আগের দিন দেখতে নেই। তুমি তাচ্ছে ওই কি একটা যেন দেখিস, কোন চ্যানেলটা যেন দেখিস কার্টুনের? না না, আরেকটা বাংলায় যে কার্টুনটা দেখিস গোপাল ভাঁড়, আর একটা সফটুনস। সফটুনস দেখে জিম্মা তাই না? ওই দেখা সফটুনসটা কিরম দেখাস দেখিস। এই যে হ্যাঁ দাঁড়াও, এই যে এই চ্যানেলটা দেখে জাগে। চলো আবার হন্টেড লাভ স্টোরি, আমি এখন এটা দেখব। আচ্ছা দেখে নাও, বইটা গুছিয়ে নিচ্ছে জিম্মা। আর হ্যাঁ রে, এ কি হলো এর? অ্যাক্সিডেন্ট বলতে আছে, দেখো এর প্যারাম্বুলেটরে মানি ফেলে দিয়েছে না? হ্যাঁ টিভি দেখছিল মানি। আহারে, নে বসো 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 বসো। হ্যাঁ আবার নতুন পেন কে দিল? ও এটা তো এ দেখি দে, হুম চলো, এটা তো টাচ দিতে হয়।
বইটা গুছিয়ে নাও। আ আ এই আমার নাটক বাজি, দেখো দেখো নাটক করছে দেখো। উফ বাবা সত্যি সবেতে নাটক বাজি নেই। থাক বাবা জিম্মা বই গোছাক, বইটা গুছিয়ে নিক, ততক্ষণে আমি দেখো খেতে দিয়ে দিচ্ছি। তো সকালের খাবারটাই মানে রাইসটা আছে দেখো, ফ্রাইড রাইস করেছিলাম সকালে, আর চিকেন খানিকটা চিকেন না আমি ওরকম কারি করেছিলাম, যেগুলো বড় বড় পিস এনেছিল লেগ পিস, ওগুলো দেখলে তো সকালে, আর ছোট ছোট কিছু পিস করে নিয়েছিলাম, নিয়ে সেগুলো দিয়ে আমি সন্ধেবেলার চিলি চিকেন করেছিলাম। কারণ সেই একঘেয়ে রান্না দুবেলা কারোরই ভালো লাগবে না, সেই জন্য রাইসটা একসাথেই করে নিয়েছিলাম। আর যদি রুটি খাবে বলতো তো রুটি করতাম, তো রুটি কেউ খাবে না, রাইসটা এত ভালো হয়েছিল তাই জন্য এবলা হয়েছে চিলি চিকেন। আর এদিকে দেখো জিম্মা বই গুছোচ্ছে, মানি খেতে বসে গেছে, দেখালাম বই গুছানো হয়ে যাচ্ছে, ওর বইটা গুছানো হয়ে গেলে ও খেয়ে নেবে আর কি, আমরা সবাই খেয়ে নেব। তো আমাদের সবাই খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমি বোতলটা স্কুলে নিয়ে যাই, বাট ওই বোতলটা কেন স্কুলে নিয়ে যেতে হবে? আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, জিম্মারও খাওয়া হয়ে গেছে, আর এখন তো জিম্মা শুয়ে পড়বে তাই তো, কালকে এক্সাম। সবাই তোমরা আশীর্বাদ করো, ভালো বলো যে যেন জিম্মার ম্যাথস পরীক্ষাটা ভালো হয়। আর জিম্মার টিচারও হোয়াটসঅ্যাপে বেস্ট অফ লাক জানিয়ে দিয়েছে সবাই, মানে আমরাও টিচার, আর সেই জন্যে সবাইকে বলছি খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর এই ফুলটা দেখো খুব তাজা আছে কিন্তু কালকে থেকে। কালকে ম্যাথ পরীক্ষা ফার্স্ট পিরিয়ডে, আর ফার্স্ট পিরিয়ডে ম্যাথ ক্লাস। হ্যাঁ ফার্স্ট পিরিয়ডে ম্যাথ ক্লাস আর ম্যাথ পরীক্ষা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। এখন কিন্তু আবার একটু একটু ইনফেকশন বাড়ছে, অনেক কোভিড হচ্ছে কিন্তু, করোনা আবার বাড়ছে, তো সবাই খুব সাবধানে থেকো, আর মাস্কটা পরে থেকো। আমিও জিম্মাকে বলি স্কুলে মাস্কটা পরে থাকবে, মাস্কটা অবশ্যই ইউজ করা উচিত। আসলে অনেকেই না মাস্ক পরাটা একদম ছেড়ে দিয়েছি, আমরাই সবাই, আমাদেরই দোষ। যাই হোক, তো গুড নাইট দাদা, গুড নাইট, গুড নাইট, আবার দেখাবো এটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের মতন বাই বাই।